অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 20 জুন 2021 টু 18 অক্টোবর 2021, এক মাস অর্থাৎ 120 দিন বৃহস্পতি থাকছে বকরি। এই বৃহস্পতি বকরি হওয়ার জন্য, বক্রতার জন্য কর্কট রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, তার আগে আপনাদেরকে আমি আবারও বলবো, যখন কোনো শুভ গ্রহ বকরি হয়, বক্রতা হয়, তিন গুণ শুভ ফল প্রদান করে। শুভ গ্রহ বকরি হলে তিন গুণ শুভ ফল প্রদান করে, তেমনি অশুভ গ্রহ বকরি হলে তিন গুণ অশুভ ফলও কিন্তু প্রদান করে থাকে। এই বৃহস্পতি আপনার রাশির অষ্টমভাবে অবস্থান করছে বর্তমানে এবং বকরি অবস্থায় আপনার নবমবতী এবং ষষ্ঠবতী। আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে, আপনি যখন জন্মেছিলেন বাই বার্থ চার্ট, বৃহস্পতি কোন ভাবের মালিক, কোন ভাবের মালিক এবং এর পাশাপাশি কোন স্থানে এই বৃহস্পতি থাকছে আপনার লগ্ন সাপেক্ষে। ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্রের দিক থেকে বৃহস্পতি আপনার নিচস্থ নয়, তো এই বিষয়গুলো কিন্তু একান্ত দেখা দরকার। এই বৃহস্পতি বকরি হওয়ার জন্য কোন দিকটাতে আপনাদের শুভ এবং কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই এই চ্যানেলটি আপনার ফলো রাখুন, দৈনন্দিন আমি ভিডিও দিয়ে থাকি। দেখুন, অনেকে কমেন্টস করছেন যে স্যার আর বাদবাকি রাশিগুলো দিন। আমি এক এক করে সবকটি রাশি কিন্তু রাশিভিত্তিক ধরে কিন্তু আমি আলোচনা করব। কোনো রাশি কিন্তু বাদ পড়বে না, প্রত্যেক আপনারা অপেক্ষা করুন, প্রত্যেক রাশি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই পার্ট বাই পার্ট রাশি নিয়ে আলোচনা করছি। বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়, যে যে ভাবের উপর দৃষ্টি দেয় কি না, গঙ্গা জলের মতো পবিত্র করে। দেখুন, আপনাদের ভাগ্যবতী, এতদিন আপনাদের ভাগ্যের দিকটা কিছুটা হলো বিড়ম্বনা হচ্ছিল। এই ভাগ্যের সাপোর্ট, আপনি কর্কট রাশির মানুষ, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় হবে। এই জায়গাটাতে কী হচ্ছে, দ্বিতীয়ভাবে আপনাদের ক্ষেত্রে ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত করবে। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। আবার ব্যয়ভাবে দেখাচ্ছে, দ্বাদশভাবে ব্যয়ও কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু হবে, ব্যয়ের জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। আপনি কর্কট রাশির মানুষ, ব্যয়ের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, টিচিং লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। অর্থাৎ যারা অ্যাডভাইজারের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, পরিবারের ক্ষেত্রে বেশ কিছু সুখের খবর আপনাদের আসবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের উন্নতি হবে। দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু থাকছে। এবং এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে শরীরগত দিক নিয়ে, শরীরের দিকটা নিয়ে কিন্তু একটু হলেও আপনাদেরকে ভোগাবে। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনাদের মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বৃদ্ধি হবে। অর্থাৎ শরীরের পার্টটা নিয়ে কিন্তু আপনারা একটু হলেও খেয়াল রাখুন। এবং আপনার কথার মধ্যে যথেষ্ট এই সময় কিন্তু মধুরতা কিন্তু দেখা যাবে।
এবং বিদেশ থেকে বিদেশের সাথে যারা রত আছে তারা কিন্তু ভালো ফল কিন্তু পাবে। যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে, আপনার সেলসের সঙ্গে যুক্ত আছে বা কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, কোনো কাউন্সিলিংয়ের সঙ্গে আপনি যুক্ত আছেন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন, কর্মপ্রাপ্তির জায়গায় আপনাদের তৈরি করছে, কর্মক্ষেত্রে পরিবর্তন অর্থাৎ কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছিলেন তারা কিন্তু এই সময় কিন্তু প্রমোশন কিন্তু পাবেন। আপনি কর্কট রাশি মানুষ, প্রমোশনের জায়গাটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু নির্দেশ করছে। এবং হঠাৎ করে কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এই জায়গাটা কিন্তু থাকছে, তবে মেডিকেলি এক্সপেন্সেস কিন্তু আপনাদেরকে কিন্তু বাড়াবে, বন্ধুবান্ধবদের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। তবে লাভ রিলেশন, প্রেমজ সম্পর্কে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও সমস্যা, অর্থাৎ প্রেমজ সম্পর্কের দিকটাতে আপনাদেরকে অবশ্যই নজর দিতে হবে, প্রেমজ সম্পর্কের দিক নিয়ে আপনাদের কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। বৃহস্পতি বক্রী অবস্থায় এই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে নজর দিন। দেখুন অষ্টমভাবে এই বক্রী এবং ষষ্ঠপতি শারীরিক অসুস্থতাটা কিন্তু বাড়িয়ে তুলবে এবং শত্রুতার জায়গা, শত্রু জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ কর্মক্ষেত্র কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের শত্রুতা দেখা যাবে, কিন্তু কর্মক্ষেত্রের প্রমোশনের জায়গাটা, কর্মপ্রাপ্তির জায়গাটা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনি কর্কট রাশি মানুষ আপনি কিন্তু পাবেন। এবং কমিউনিকেশন যোগাযোগগুলো কিন্তু আপনারা ভালো হবে, বেশ কিছু বৃহস্পতি বক্রী হওয়াতে কর্কট রাশির বেশ কিছু স্বপ্ন পূরণ আপনাদের কিন্তু হতে চলেছে, অর্থাৎ যে কাজ আটকে ছিল দীর্ঘদিন ধরে সেই কাজগুলো কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যে বাড়িয়ে তুলবে, অর্থাৎ 120 দিনের মধ্যে। নমস্কার, ধন্যবাদ।